আয়োজনের শুরুটা করব নখের কারুকাজে, যে কারুকাজে ফুটে উঠবে আপনার হাত পায়ের সৌন্দর্য। পোশাকের সাথে মিলিয়ে ছোট কিংবা বড় নখে নেইল পলিশের নকশা এখন ফ্যাশন ট্রেন্ডে বেশ জনপ্রিয়, আর তাই আজ জানব নেইল আর্টের আদ্যোপান্ত। পোশাকের সঙ্গে মিলিয়ে হোক কিংবা হাতের সৌন্দর্য বাড়াতে, চলতি ধারায় বেড়েছে নেইল আর্টের জনপ্রিয়তা। তবে যাদের নখের সাইজ খানিকটা ছোট, তারা প্রায়শই নেইল আর্ট করতে গিয়ে পড়েন নানা দ্বিধাদ্বন্দ্বে। চাইলেই মনের মতো নকশাটা তুলতে পারেন না নখের ওপরে। এই সমস্যার সমাধান মিলবে গ্ল্যাম বাই আসমিতার নেইল আর্ট কর্নারে। নেইল আর্টের প্রথম ধাপে রয়েছে নেইল ক্লিনিং, কাটিং ও ম্যানিকিউর। এর পরের ধাপে যাদের নখ ছোট, তাদের নখের উপর বসিয়ে নিতে হবে ফেক নেইল। তবে নেইল বসানোর গাম বা আঠাটা হতে হবে ভালো মানের। এরপরে যে কাজটি করতে হবে নিখুঁতভাবে তা হলো নখ ফাইল। নকশার বেসটা মূলত নির্ভর করে নখ ফাইলের উপরেই, আর তাই এই কাজটি করা চাই খানিক সময় নিয়ে। এরপর নখ উপযুক্ত গড়নে এলে নেইল পলিশের রং বাছাই পর্ব। পছন্দ যদি হয় আঁকিবুকি, তাহলে সে উপযোগী রং বেছে নিতে হবে। আর যদি কিছুটা জমকালো ভাব আনা দরকার হয়, সেক্ষেত্রে আঁকিবুকির বদলে করতে হবে গ্লিটারের ব্যবহার। বেস কোট করার পর প্রতিবারই তা সেট করে নিতে হবে ভালোভাবে। নেইল আর্টের একদম শেষ ধাপে স্বচ্ছ টপ কোট পরে নিতে হবে নখের উপরে, যেটি নেইল পলিশের রং দীর্ঘদিন উজ্জ্বল করার পাশাপাশি নখ ভালো রাখবে। মিথিলা মণ্ডল, চ্যানেল 24, ঢাকা।